শহর বহরমপুরে জনবহুল মোড়ে পুলিশের ধরপাকড়। হেলমেট না পরলেই পুলিশি জেরার মুখে পড়তে হবে। সপ্তাহের প্রথম দিনেই ধরপাকড় রানীবাগান মোড়ে। দাদা হেলমেট পরেননি কেন? ভর সন্ধ্যায় পুলিশের ধরপাকড় বহরমপুরে। রানীবাগান মোড়ে পথ নিরাপত্তার ওপর জোর দিয়ে কড়াকড়ি পুলিশের। মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশের অ্যাডিশনাল এসপি পাপিয়া সুলতানার নেতৃত্বে এদিন বিশেষ অভিযান চলে শহরের জনবহুল এলাকায়। হেলমেটবিহীন বাইক চালকদের পথ আটকান কর্তব্যরত ট্রাফিক পুলিশরা। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে সচেতন করা হয় টোটো চালক, বাইক চালক, পথ চলতিদের। পুলিশি ধরপাকড়ের জেরে অস্বস্তিতে পড়েন পথ চলতি মানুষজন। বাইরে যখনই মোটরসাইকেলে বেরোবেন অবশ্যই হেলমেট পরবেন, মাস্ক পরবেন, এইটাই, আর কিছু ব্যাপার নেই। তাতে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। সবার কি বুঝা গেছে কেন ধরা হয়েছে? নেক্সট দিন যেন ধরতে না হয়, দরকার হলে আমার হয়, আপনারা ধরবেন। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।